রাজভবনের সঙ্গে রাজ্য সরকার তথা শাসক দলের সংঘাতে এলো নতুন মোড়। খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এবার স্বজন পোষণের অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপালের ছজন ওএসডির তালিকা দিয়ে শাসক দলের ওই সাংসদের দাবি, তারা সকলেই হয় রাজ্যপাল ধনকড়ের আত্মীয় অথবা তার ঘনিষ্ঠ আধিকারিকদের পরিবারের সঙ্গে যুক্ত। সরকারি কোষাগারের অর্থে রাজভবনে কিভাবে রাজ্যপালের বৃহত্তর পরিবারকে লালন পালন করা হচ্ছে, সেই প্রশ্ন তোলা হয়েছে শাসক দলের তরফে। রাজভবনে যোগাযোগ করেও রবিবার রাত পর্যন্ত অবশ্য এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংসদ মহুয়া এদিন টুইটে এমন ছজনের তালিকা দিয়েছেন যারা প্রত্যেকেই রাজ্যপালের কোনো না কোনো বিভাগীয় ওএসডি হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজ্যপালকে আঙ্কেলজি সম্বোধন করে মহুয়ার বক্তব্য, উনি দিন রাত মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ভুল ধরেন। অন্যদিকে রাজভবনে তার গোটা পরিবার, গোটা গোষ্ঠীকে এনে বসিয়েছেন। সরকারি টাকায় এমন কাজ করা যায় কিনা সেই প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রে আমাদের আছে। সাংসদের আরও দাবি, রাজ্যপালের দায়িত্ব ছেড়ে ওর উচিত দিল্লি ফিরে যাওয়া। রাজ্যপাল এখনও পর্যন্ত নিজে মুখ না খুললেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপবাবুর পাল্টা দাবি, তৃণমূলের হাতে কোনো বিষয় নেই বলে তারা এসব করছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু এদিন বলেছেন, রাজ্যপাল তার ওখানে কাদের নিয়োগ করেছেন আমাদের জানা নেই, ওরা হয়তো ভিতরের খবর রাখেন, আমাদের এই নিয়ে মাথা ব্যথা নেই। তৃণমূলের হাতে কোনো বিষয় নেই, তাই এখন রাজ্যপালকে নিয়ে টানাটানি করছে।